অর্গাজম কি? অর্গাজম হচ্ছে নারী এবং পুরুষ যখন সর্বোচ্চ যৌনতৃপ্তি লাভ করে তখন তাকে অর্গাজম বলা হয় থাকে। আর এই অর্গাজম একজন নারী এবং পুরুষকে মানসিক এবং শারীরিক শান্তি এবং তৃপ্তি দুইটাই দিয়ে থাকে। অর্গাজম মূলত অনেকভাবে হয়ে থাকে। অনেকে দেখবেন লিপকিসের মাধ্যমেও তাদের অর্গাজম হচ্ছে, আবার অনেকে মাস্টারবেশনের মাধ্যমে তাদের অর্গাজম করে নিচ্ছে, অনেকে পর্ন ভিডিও দেখে তাদের অর্গাজম হচ্ছে, বা অনেকে সহবাস করিয়ে তাদের অর্গাজম নিয়মিত করে নিচ্ছে। এছাড়া অনেকে দেখা যায় কোনো গল্প পড়ে বা তাদের ভালো কিছু ফিলিংসের মুভি দেখেও তাদের অর্গাজম গুটিয়ে নিচ্ছে। নারী এবং পুরুষ দুই ধরনেরই অর্গাজম দুইভাবে হয়ে থাকে, কারণ তাদের জেনিটালিয়ান অর্গানটা হচ্ছে আলাদা। একজন পুরুষের ক্ষেত্রে জেনিটালিয়ান অর্গানটা হচ্ছে বাহিরের দিকে, তাদের মাস্টারবেশন বলেন বা অন্যান্যভাবে অর্গাজম করতে খুব সহজে তারা করে নিতে পারে, দ্রুতই করে নিতে পারে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তাদের যেহেতু জেনিটালিয়ান অর্গানটা বেশ কিছু অর্গানের ভিতরের দিকে, তাদের এই মাস্টারবেশন বলেন বা তাদের অর্গাজমটা গড়তে একটু সময় লাগে। বিশেষ করে দেখা যায় মেয়েদের যে ক্লাইটোরিস রয়েছে, সেই জায়গায় যদি ম্যাসেজ করে বা কোনো জিনিস দিয়ে স্পর্শকাতর করে, তাহলে আস্তে আস্তে তাদের যে অর্গাজমটা বেরিয়ে আসে, বা অর্গাজম হওয়াতেও তাদের সময়টা একটু বেশি লাগতে পারে। অর্গাজম হওয়ার জন্য দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে যদি ফোর প্লেটা ঠিকঠাক মতনে মেনটেন করে। একটু আগে বলেছিলাম যে লিপকিস বা অন্যান্য জায়গায় হাত দেওয়া, বিশেষ করে ক্লাইটোরিসে বা শরীরের বিভিন্ন জায়গায় যদি স্পর্শ করে, সেটাকে আমরা ফোর প্লে বলা হয়ে থাকে। এই ফোর প্লেটা যদি মেনটেন করে তাহলেও কিন্তু একজনের দ্রুত অর্গাজম করতে পারে, অথবা দেখা যায় যে পেনিটেশনের মাধ্যমে খুব সহজে অর্গাজম করে নিতে পারে। তবে ব্যক্তি বিশেষভাবে এটা হয়ে থাকে। এছাড়া একজন মানুষ যদি নিয়মিত অর্গাজম ঘটায় তাহলে তার অনেকগুলো উপকার রয়েছে, যেমন সে স্ট্রেস থেকে বেরিয়ে আসে বা একটা রিল্যাক্স মনে হয়, সে এখন নিজেকে ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে, বা ঘুমটা ঠিকঠাক মতো হয়, বা যে হেডেকটা ছিল হেডেকটা নাই, বা খিটখিটে যে একটা মেজাজ ছিল সেই মেজাজটাও এখন নেই, তাকে নিজেকে এখন ফ্রেশ মনে হচ্ছে। এছাড়াও নিয়মিত যদি অর্গাজম ঘটে তাহলে ওভারিয়ান কিছু রোগ রয়েছে, সেই রোগগুলো কিন্তু আস্তে আস্তে শরীর থেকে চলে যায়, বা যারা অর্গাজম না ঘটায় তাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যাও সৃষ্টি হতে পারে, যেমন হেডেক, কোমরে ব্যথা বা কিটকিটে ভাব, বা জরায়ুতে বিভিন্ন সমস্যা থাকতে পারে। অনেক সময় দেখা যায় স্বামীর সাথে ঝগড়াঝাটি হয়, বা অনেক সময় দেখা যায় যে এই ঝগড়াঝাটি থেকে অনেক সময় পরক্রিয়াতে রূপ নিতে পারে।